ঐক্য ফ্রন্ট সমর্থিত থানা ধানের শীষের প্রার্থী এবং বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য আলহাজ অ্যাডভোকেট চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাহেবের নির্বাচনী গণসংযোগের প্রার্থী সহ বিভিন্ন নেতৃবৃন্দের উপর আওয়ামী লীগ ও পুলিশের হামলা, মিথ্যা মামলা, গ্রেপ্তার ও ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। একাদশ জাতীয় সংসদ নির্বাচন 2018 অনুষ্ঠিত হইতে যাচ্ছে। আপনারা জানেন অনেক গণতন্ত্র, জানেন দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, জনগণের ভোটাধিকার প্রয়োগ, নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা, খুন, গুমের প্রতিবাদে আন্দোলনের অংশ হিসাবে আগামী 30শে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন ধানের প্রার্থী হিসাবে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। যথারীতি গত 10ই ডিসেম্বর নির্বাচনী প্রতীক পাওয়ার পর আচরণবিধি মোতাবেক আনুষ্ঠানিকভাবে 10ই ডিসেম্বর হইতে 21শে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা, মাইকিং ও প্রচার প্রচারণা করার জন্য জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, পুলিশ সুপার গাজীপুর সহ যথাযথ কর্তৃপক্ষ নিকট লিখিতভাবে অনুমতি নিয়ে কার্যক্রম শুরু করি। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে প্রচারণার প্রথম দিন থেকেই গতকাল পর্যন্ত আমি সহ আমার সকল দলীয় নেতৃবৃন্দ ধানের শিশু কর্মীদের উপর পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ বারবার হামলা করিতেছে ও আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়া নির্বাচনের কর্মীদের গ্রেপ্তার, ভয়ভীতি প্রচারণা, কাজে মাইকিং ভাঙচুর, পোস্টার ছিঁড়ে ফেলা, বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে নেতাকর্মীর এলাকা ছাড়া করিতেছে। পুলিশ আওয়ামী লীগ কর্মীবৃন্দের আগ্রাসী কর্মকাণ্ডের কারণে আমি সহ অধিকাংশ নেতৃবৃন্দ ভীত সন্ত্রস্ত অবস্থায় আছি। যেমন 10ই ডিসেম্বর কালিয়াকৈর বাজারে গণসংযোগ বাধার কারণে স্থগিত করিতে বাধ্য হই। এগারোই ডিসেম্বর সখীপুর বাজারে গণসংযোগ জন্য গেলে পুলিশের সহযোগিতায় যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের আমি সহ আমার নেতৃকর্মীর উপর লাঠি সোঁটা নিয়ে হামলা করে নেতাকর্মীদের জট মারপিট করে আহত করে এবং তিনটি গাড়ি ভঙ্গচুর করে, উল্লেখযোগ্য আমার গাড়ি ধানের শীষের স্টিকারের উপরে নৌকার স্টিকার লাগিয়ে আমাদের বিরুদ্ধেই 70 জনের নেতৃবৃন্দর নামে উল্লেখ করে মিথ্যা বানোয়ার মামলা করে। ইতিমধ্যে রফিক, হারুন, লোকমান মেম্বার, আব্দুল হাই, বশিরুদ্দিন বাচ্চু সহ প্রায় 25 জন নেতাকর্মী গ্রেপ্তার করে জেলখানায় পাঠিয়েছে। 13ই ডিসেম্বর পৌর এলাকায় 8নম্বর ওয়ার্ডের মৌচক ইউনিয়নের সিনাবহ, কোনাবাড়ি মডেল থানা, কাশিমপুর মডেল থানা, সুস্তাপুর ইউনিয়নের প্রায় 10টি প্রচারণা মাইকিং ভাঙচুর করে এবং মাইকিংয়ের সেট লুট করে নিয়ে যায়। এছাড়া প্রতিদিন প্রচারণার পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে এবং পোস্টার লাগাতে গেলে আমার কর্মীদের উপর মারধর করছে। প্রতিটি ঘটনায় বারবার অভিযোগ করা সত্ত্বেও এ বিষয়ে প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করছে। গত 21শে ডিসেম্বর আমার ছেলে ডক্টর ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী সহ দলের নেতৃবৃন্দ আটাবহ ইউনিয়নে হিজলাটি বড়ুই ছুটি মুরগি ফার্ম বাজারে নির্বাচনী গণসংযোগে গেলে আওয়ামী লীগের ফালাক মৃধা গঙ্গদের হামলার শিকার হয়। উক্ত হামলায় গিয়াসুদ্দিন, মিজানুর রহমান, ডাক্তার বশির, রিপন হোসেন, জাহাঙ্গীর আলম, আব্দুল মজিদ, রেজাউল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে সহ 10-15 জন মারাত্মকভাবে আহত হয় এবং মৌচাক ইউনিয়নের রাখালিয়া চালা এলাকায় আমার নেতৃবৃন্দের উপর আওয়ামী লীগ কর্মীদের হামলায় আমার 7-8 জন নেতাকর্মী মারাত্মক আহত হয়। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, প্রতিটি হামলা ও প্রতিটি ঘটনার জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, পুলিশ সুপার গাজীপুর এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের লিখিতভাবে অভিযোগ করার পরও কোনো প্রতিকার পাইতেছি না। আপনারা জানেন নির্বাচনী কমিশন কর্তৃক ঘোষিত লেভেল প্লেইং ফিল্ড তো দূরের কথা, নির্বাচনী করার মতো সামান্য পরিবেশ বা সুযোগ পাইতেছি না। বড় নির্বিচারে নির্বাচনের নামে বিরোধী দল নিধন কর্মকাণ্ডের মহা উৎসব চলছে। পুরো গাজীপুর এক আসন এক নির্ভরযোগ্য পরিবেশ বিরাজ করিতেছে। এখন আমি যে কথাটা বলতে চাই পরিষ্কারভাবে যে লেভেল ফিল্ড গ্রাউন্ড বলে কোনো কিছু এখানে চলছে না।
যা চলছে সব অত্যাচার অন্যায়ভাবে, এবং বারবার নালিশ করার পরও আমরা এর কোনো প্রতিকার পাচ্ছি না। নির্বিকার, সম্পূর্ণ নির্বিকার তারা আছে এখানে। কাজেই আপনারা একমাত্র উপায় সাংবাদিক সম্মেলন করে, প্রিয় সাংবাদিক, দেশ ও গণতন্ত্রের স্বার্থেই জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু হওয়া বা প্রয়োজনীয়। সাধারণ ভোটাররা যাতে ভোট কেন্দ্রে নিরাপদ উপস্থিত হয়ে নিজের ভোট নিজেই দিতে পারে এবং নির্বাচনী প্রচারণা কারো কাজে অংশগ্রহণ করার জন্য নিরাপদ ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখার জন্য আপনাদের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার সহ যত কর্তৃপক্ষের নিকট অনুরোধ করিতেছি, অন্যথা যে কোনো পরিস্থিতির জন্য সুষ্ঠু কর্তৃপক্ষ দায়ী থাকিবে। ধন্যবাদ আলহাজ অ্যাডভোকেট চৌধুরী তানবীর আহমেদ সিদ্দিকী, দানাশীষ মনোনীত প্রার্থী, গাজীপুর এক আসন। এখন এখানে আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব না। আজকে 22 তারিখ আমরা ঘরে বসে আছি, আমরা প্রচারণায় নাই। তার একমাত্র প্রধান কারণ হচ্ছে যে আমাদের নির্বাচনের কোনো গ্যারান্টি নাই। আমরা গেলেই মারপিট করবে, মারধর করবে এবং ফলো আপ করবে। এই যে ফলো আপ এবং মারপিট করা, এটা একটা সাংঘাতিক চশমাটা দাও, এটা একটা সাংঘাতিক জিনিস ব্যাপার দাঁড়িয়েছে। যে দুইটা জিনিস একসঙ্গে তারা করছে, এক হচ্ছে পুলিশ আক্রমণ লাঠিসোঁটা দিয়ে মারপিট, আর দ্বিতীয়ত মামলা। তার মানে 10টা হুন্ডা, 10টা গুন্ডা, 10টা ঠান্ডা আর হামলা মামলা, এই হচ্ছে তাদের একমাত্র অস্ত্র। হামলা মামলা গুন্ডা 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 আর ঠান্ডা নিয়ে আসে এইগুলো ব্যাপার। তো এখন আপনাদের যদি সহযোগিতা আমরা পাই তবে এটা সম্ভব, যদি সহযোগিতা না পাই তবে এটা সম্ভব না। এটা কোনো দিনই সম্ভব না, কারণ নির্বাচন কমিশন সারা দেশব্যাপী এটা চলছে, লেবেলিং ফিল্ড কোথাও নাই। কো ফ্রন্ট সমর্থিত থানার ধানের শীষের প্রার্থী এবং বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য আলহাজ অ্যাডভোকেট চৌধুরী তানবীর আহমেদ সিদ্দিকী সাহেবের নির্বাচনী গণসংযোগের প্রার্থী সহ বিভিন্ন নেতৃবৃন্দের উপর আওয়ামী লীগ ও পুলিশের হামলা, মিথ্যা মামলা, গ্রেপ্তার ও ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। একাদশ জাতীয় সংসদ নির্বাচন 2018 অনুষ্ঠিত হইতে যাচ্ছে। আপনারা জানেন, অনেক গণতন্ত্র জানেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, জনগণের ভোটাধিকার প্রয়োগ, নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা, খুন, গুমের প্রতিবাদে আন্দোলনের অংশ হিসাবে আগামী 30শে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন দানাশীষের প্রার্থী হিসাবে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। যথারীতি গত 10ই ডিসেম্বর নির্বাচনী প্রতীক পাওয়ার পর আচরণবিধি মোতাবেক আনুষ্ঠানিকভাবে 10ই ডিসেম্বর হইতে 21শে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা, মাইকিং ও প্রচার প্রচারণা করার জন্য জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, পুলিশ সুপার গাজীপুর সহ যথাযথ কর্তৃপক্ষ নিকট লিখিতভাবে অনুমতি নিয়ে কার্যক্রম শুরু করি। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে প্রচারণার প্রথম দিন থেকেই গতকাল পর্যন্ত আমি সহ আমার সকল দলীয় নেতৃবৃন্দ ধানের শিশু কর্মীদের উপর পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ বারবার হামলা করিতেছে ও আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়া নির্বাচনের কর্মীদের গ্রেপ্তার, ভয়ভীতি প্রচারণা, কাজে মাইকিং ভাঙচুর, পোস্টার ছিঁড়ে ফেলা, বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে নেতাকর্মীর এলাকা ছাড়া করিতেছে। পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের আগ্রাসী কর্মকাণ্ডের কারণে আমি সহ অধিকাংশ নেতৃবৃন্দ ভীত সন্ত্রস্ত অবস্থায় আছি। যেমন 10ই ডিসেম্বর কালিয়াকৈর বাজারে গণসংযোগ বাধার কারণে স্থগিত করিতে বাধ্য হই, ১১ই ডিসেম্বর সখীপুর বাজারে গণসংযোগ জন্য গেলে পুলিশের সহযোগিতায় যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের আমি সহ আমার নেতৃকর্মীর উপর লাঠিসোঁটা নিয়ে হামলা করে নেতাকর্মীদের যত মারপিট করে আহত করে
এবং তিনটি গাড়ি ভঙ্গচুর করে, উল্লেখযোগ্য আমার গাড়ি ধানের শীষের স্টিকারের উপরে নৌকার স্টিকার লাগিয়ে আমাদের বিরুদ্ধেই 70 জনের নেতৃবৃন্দর নামে উল্লেখ করে মিথ্যা বানোয়ার মামলা করে। ইতিমধ্যে রফিক, হারুন, লোকমান, মেম্বার আব্দুল হাই, বশিরুদ্দিন, বাচ্চু সহ প্রায় 25 জন নেতাকর্মী গ্রেপ্তার করে জেলখানায় পাঠিয়েছে। 13 ডিসেম্বর পৌর এলাকায় 8 নম্বর ওয়ার্ডে মৌচক ইউনিয়নের সিনাবহ কোনাবাড়ি মডেল থানা, কাশিমপুর মডেল থানা, সুস্তাপুর ইউনিয়নের প্রায় 10টি প্রচারণা মাইকিং ভাঙচুর করে এবং মাইকিংয়ের সেট লুট করে নিয়ে যায়। এছাড়া প্রতিদিন প্রচারণার পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে এবং পোস্টার লাগাতে গেলে আমার কর্মীদের উপর মারধর করছে। প্রতিটি ঘটনায় বারবার অভিযোগ করা সত্ত্বেও এ বিষয়ে প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করছে। গত 21 ডিসেম্বর আমার ছেলে ডক্টর ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী সহ দলের নেতৃবৃন্দ আটাবহ ইউনিয়নে হিজলাটি বড়ই ছুটি মুরগি ফার্ম বাজারে নির্বাচনী গণসংযোগে গেলে আওয়ামী লীগের ফালাক মৃধা গঙ্গদের হামলার শিকার হয়। উক্ত হামলায় গিয়াসুদ্দিন, মিজানুর রহমান, ডাক্তার বশির, রিপন হোসেন, জাহাঙ্গীর আলম, আব্দুল মজিদ, রেজাউল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে সহ 10-15 জন মারাত্মকভাবে আহত হয় এবং মৌচাক ইউনিয়নের রাখালিয়া চালা এলাকায় আমার নেতৃবৃন্দের উপর আওয়ামী লীগ কর্মীদের হামলায় আমার 7-8 জন নেতাকর্মী আমার মারাত্মক আহত হয়। সম্মানের সাংবাদিক বন্ধুরা, প্রতিটি হামলা ও প্রতিটি ঘটনার জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, গাজীপুর আমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের লিখিতভাবে অভিযোগ করার পরও কোনো প্রতিকার পাইতেছি না। আপনারা জানেন নির্বাচনী কমিশন কর্তৃক ঘোষিত লেভেল প্লেইং ফিল্ড তো দূরের কথা, নির্বাচনী করার মতো সামান্য পরিবেশ বা সুযোগ পাইতেছি না। বড় নির্বিচারে নির্বাচনের নামে বিরোধী দল নিধন কর্মকাণ্ডের মহা উৎসব চলছে। পুরো গাজীপুর এক আসন এক নির্ভরযোগ্য পরিবেশ বিরাজ করিতেছে। এখন আমি যে কথাটা বলতে চাই পরিষ্কারভাবে যে লেভেল ফিল্ড গ্রাউন্ড বলে কোনো কিছু এখানে চলছে না, যা চলছে সব অত্যাচার অন্যায়ভাবে এবং বারবার নালিশ করার পরও আমরা এর কোনো প্রতিকার পাচ্ছি না। নির্বিকার, সম্পূর্ণ নির্বিকার তারা আছে এখানে। কাজেই আপনারা একমাত্র উপায় সাংবাদিক সম্মেলন করে প্রিয় সাংবাদিকের দেশ ও গণতন্ত্রের স্বার্থেই জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু হওয়া বা প্রয়োজনীয়